হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, রুই মাছ ভাজা। কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে রুই মাছ ভাজা করা যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। রুই মাছ ভাজি করার জন্য যে সব উপকরণ দরকার সেগুলো হলো রুই মাছ, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর লাগবে তেল। এবার আমি মাছ ভাজা তেলের ভিতর দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দেব আদা রসুন বাটা, এবার দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, এবার দেব মরিচের গুঁড়ো 1 চা চামচ, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা উঠিয়ে নিল। এবার আমি এদিকটা দিয়ে দেবো জিরে গুঁড়ো, আপনারা অবশ্যই
অবশ্যই এই রেসিপিটিকে বাসায় ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।